বেইলি রোডের গ্রিন ক্রোজি ভবনের আগুন ঠান্ডা হতে না হতেই আবার আগুন লাগলো চট্টগ্রামের এক সুপার মিলে। সোমবার বিকাল প্রায় 3:30টার দিকে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। চট্টগ্রামের ঈশানগরের কর্ণফুলী তীরবর্তী সুপার মিলের গোডাউনে লাগা আগুন দ্রুত এক নম্বর গোডাউনের চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কর্ণফুলী, আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকান থেকে একে একে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট যোগ দেয়। তবে ভয়াবহতা বাড়তে থাকায় আরো 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপরেও আগুন নিয়ন্ত্রণে না আসা সন্ধ্যার পর নৌবাহিনী ও বিমান বাহিনীর অগ্নি নির্বাপক দলও যোগ দেওয়ার পর যোগ দেয় সেনাবাহিনী। তারা চেষ্টা করতেছে এবং নৌবাহিনীর টিমও আসছে, কিন্তু তাদের যে দুর্বলতা তা হচ্ছে তারা নষ্ট কিছু পাম নিয়ে আসছে এবং তাদের যে খামখেয়ালি তারা এবং চেষ্টা করতেছে বন্ধ করার জন্য, আগুন নিভানোর জন্য, কিন্তু তারা আমাদের তারা তাদের মতো করতে চাচ্ছে। আমরা তাদেরকে যে অ্যাডভাইসটা করতে চাইছি, কারণ জ্বলতেছে আসলাম গ্রুপের, কষ্ট হচ্ছে আসলাম গ্রুপের, নষ্ট হচ্ছে আসলাম গ্রুপ। পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ না হওয়ায় বালি দিয়েও চেষ্টা করা হয় আগুন নিয়ন্ত্রণের। তবে এখন পর্যন্ত জানা যায়নি আগুন কিভাবে লেগেছে এবং কোথা থেকে লেগেছে। তবে গোডাউন কর্তৃপক্ষ জানায় শর্ট সার্কিটের কারণেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের তথ্য মতে রমজানকে সামনে রেখে এই গোডাউনে 4 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত চিনি ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। তার মধ্যে মজুত করা 1 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত চিনি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমডি সোহান, বাংলাদেশ।